নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি অনুষ্ঠান আজকাল পরশু। এই অনুষ্ঠানে যিনি উপস্থিত থাকেন তিনি হচ্ছেন জ্যোতিষতন্ত্রে তন্ত্রুক্ত গণেশাধিকা রাজশ্রী। রাজশ্রীকে অনেক অনেক স্বাগত। স্মৃতিদাতা গণেশকে প্রণাম করে শুরু করছি। আজকের অনুষ্ঠানে আমরা একটু বিশদে আলোচনা করব আমাদের জীবনটাকে শুধরে নেওয়ার উপায়। কেননা আমরা যখন জীবন যাপন করি, এটা তো উদযাপন করি না সকলে, কিন্তু আসলে জীবন যাপন শব্দের মধ্যে কিন্তু জীবনকে উদযাপন, এটা লুকিয়ে রয়েছে, জীবনকে উদযাপন। অর্থাৎ আপনাকে ঈশ্বর যে প্রাণটা দিয়েছেন, সেই প্রাণটা পৃথিবীতে আমি এসেছি, এই পৃথিবীতে আমি অনেক কিছু করতে পারি, আমি অনেক কিছু পেতেও পারি। কিন্তু মুশকিল হচ্ছে কেউ কেউ অনেক কিছু করে গেলেন, পেলেন না, সেরকমভাবে রিটার্ন পেলেন না, আবার কেউ কেউ অনেক কিছু পেয়ে গেলেন, কম কিছু করেও বেশি কিছু পেয়ে গেলেন। তো এখানে মনে হয় যে ভগবান কি ব্যালেন্স করতে পারেন না? তা তো নয়, ভগবান তো ব্যালেন্স করেন, আমরা পারি না। আজকে ধরুন আজকে দীর্ঘ ১৯ বছর ধরে আপনি যে পেশার সঙ্গে রয়েছেন রাজশ্রী, সেই পেশায় এরকম বহু ঘটনার সম্মুখীন হয়েছে, বহু ঘটনা, যে তার ছক রয়েছে, ছকে ঠিক কথা বলছে কিন্তু সে জীবন সেটা পেলো না। না না, জানেন তো, মানে একটা কথা খুব প্রচলিত যে পরিশ্রমী সাফল্যের চাবিকাঠি, আমি কিন্তু এটা মনে করি না। ভাগ্যেরও এখানে বিরাট ভূমিকা আছে। ভাগ্য যদি পরিশ্রম করে রাস্তায় রিকশা চালাচ্ছে সেও করছে, একদমই তাই, যে কয়লা ভাঙছে সেও করছে। বহু মানুষ বহু কঠোর পরিশ্রমের ভেতর দিয়ে যান কিন্তু জীবনে সেইভাবে সাফল্য পান না, আবার বহু মানুষ অনেক অল্পে সাফল্য পান, এটা ঘটনা। তো আজকে দীর্ঘ ১৯ বছরের রাজশ্রীর যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাকে রাজশ্রী কিন্তু আপনার জীবনের সমস্যার সমাধানে সম্পূর্ণভাবে কাজে লাগান। আজকে রাজশ্রী এখানে বসে নানান পুজোর কথা বলেন, নানান পদ্ধতির কথা বলেন, যে পদ্ধতিগুলো কিন্তু রাজশ্রী বহু মানুষকে দিয়ে তার থেকে দেখেছেন যে তারা ভালো আছেন। আমি কেন বলছি, এই যে বছরের ১২-১৩টা অমাবস্যা, রাজশ্রী বেশ কটা অমাবস্যাকে গুরুত্ব দেন, তার মধ্যে সামনে আসতে চলেছে দীপান্বিতা অমাবস্যা। হয়তো সময়টা ভাবছেন যে অনেকটা তো রয়েছে, দুর্গাপূজার পরে তো দীপান্বিতা অমাবস্যা, বা সময় কিন্তু অ্যাকচুয়ালি খুব বেশি দিন নেই। এবং আপনি সবসময় বলেন যে অমাবস্যা পরপর এই যে তিনটে অমাবস্যা যায়, দীপান্বিতা অমাবস্যা হচ্ছে একটা প্রচণ্ড পাওয়ারফুল অমাবস্যা, প্রচণ্ড পাওয়ারফুল অমাবস্যা। দেখুন, আমরা আমাদের মানে বছরে যে ১২টি বা ১৩টি অমাবস্যা পাই, এই ১২টি বা ১৩টি অমাবস্যার মধ্যে কয়েকটি অমাবস্যা থাকে ভীষণ পাওয়ারফুল অমাবস্যা। তার মধ্যে অন্যতম শ্রেষ্ঠ হচ্ছে দীপান্বিতা অমাবস্যা, মা কালীর পুজোর রাত। এবং আমরা কতগুলো জিনিস জানি, যেমন শিব, শিব হচ্ছেন খুব স্বল্পে সন্তুষ্ট, সামান্য কিছু হলেই শিব তুষ্ট হন, কিন্তু মা কালী কিন্তু স্বল্পে সন্তুষ্ট নন। মা কালীকে সন্তুষ্ট করার জন্য আমাদের কিন্তু বিভিন্ন ধরনের পুজো পাঠ, বিভিন্ন ধরনের ক্রিয়া, বিভিন্ন ধরনের প্রসেসের মধ্য দিয়ে যেতে হয়। এবং দীপান্বিতা অমাবস্যা, দেখুন বছরের যে ১২টি বা ১৩টি অমাবস্যা, প্রত্যেকটা অমাবস্যা পাওয়ারফুল, প্রত্যেকটা অমাবস্যা পাওয়ারফুল, কিন্তু তার মধ্যেও কয়েকটি অমাবস্যা থাকে ভীষণভাবে বেশি স্পেশাল, বেশি পাওয়ারফুল অমাবস্যা। দীপান্বিতা অমাবস্যা হচ্ছে বছরের অন্যতম একটি শ্রেষ্ঠ অমাবস্যা। এবং এই যে কথাটা দীপান্বিতা অমাবস্যা কী, দীপান্বিতা অমাবস্যা হচ্ছে মা কালীর পুজোর রাত, মা কালীকে আরাধনা করার রাত। এবং এই কথাটা ভীষণভাবে প্রযোজ্য যে শিব স্বল্পে তুষ্ট হন, শিবকে আমরা খুব স্বল্পে তুষ্ট করতে পারি, কিন্তু মা কালীকে তুষ্ট করার জন্য আমাদের বিভিন্ন প্রসেসের ভেতর দিয়ে, বিভিন্ন ধরনের গুহ্যক্রিয়ার ভেতর দিয়ে, বিভিন্ন রকম আধ্যাত্মিক প্রসেসের মধ্যে দিয়ে যেতে হয়। মা কালী কিন্তু স্বল্পে তুষ্ট হন না। এবং এই যে দীপান্বিতা অমাবস্যা, আমরা যেটা মনে করি যে দীপান্বিতা অমাবস্যায় মা সব থেকে বেশি প্রসন্ন থাকেন এবং এই দিন মার কাছে যা চাওয়া যায় সেটা পাওয়া যায়, এটা আমরা মনে করি যে এই দিন মা এত প্রসন্ন থাকেন, এইটা হচ্ছে মা কালীর আরাধনার রাত। পার্টিকুলারলি দীপান্বিতা অমাবস্যা হচ্ছে মা কালীর আরাধনার রাত। এবং এই দিনে আমরা মনে করি মার কাছে যা চাওয়া যায় তাই পাওয়া যায়, সেটা জীবনের বিভিন্ন দিকের ক্ষেত্রে প্রযোজ্য, অর্থ থেকে শত্রু না, সমস্ত কিছুর জন্য। এই দিন হচ্ছে দীপান্বিতা অমাবস্যা অর্থের জন্য ভীষণ পাওয়ারফুল তিথি, অর্থ লাভের জন্য। আবার যে কোনো রকম মনস্কামনা পূরণ, শত্রু নাশ, হরোস্কোপের নেগেটিভ গ্রহযোগ নাশ, সব কিছুর জন্য দীপান্বিতা অমাবস্যা ভীষণ পাওয়ারফুল তিথি। দীপান্বিতা অমাবস্যায় কি কালীতন্ত্রের শ্রেষ্ঠ তিথি? হ্যাঁ, কালীতন্ত্রের, হ্যাঁ। দেখুন, আমরা যেটা মনে করি সেটা হচ্ছে যে এই বছরের এটা একটা শ্রেষ্ঠ অমাবস্যা, ঠিক আছে,
এবং এই অমাবস্যার জন্য সবাই অপেক্ষা করে থাকেন, সাধকরাও অপেক্ষা করে থাকেন, গৃহীরাও অপেক্ষা করে থাকেন। সাধকরা এই অমাবস্যার জন্য কেন অপেক্ষা করে থাকেন? সাধকরা দীপান্বিতা অমাবস্যার জন্য অপেক্ষা করে থাকেন কেননা তাদের বিভিন্ন সাধনা সিদ্ধির জন্য, তাদের বিভিন্ন, দেখুন, সাধনার পথে যারা রয়েছেন, আধ্যাত্মিক পথে যারা রয়েছেন, তাদের অনেক মন্ত্র সিদ্ধি করার থাকে, অনেক গুহ্য সাধনা সিদ্ধি করার থাকে। তো দীপান্বিতা অমাবস্যা হচ্ছে এমন একটা তিথি, যারা সাধন মার্গে আছেন তারা এই তিথির জন্য সারা বছর অপেক্ষা করে থাকেন, বিভিন্ন ধরনের মন্ত্র সিদ্ধির জন্য, বিভিন্ন ধরনের শক্তি সাধনার জন্য। দীপান্বিতা অমাবস্যা অ্যাকচুয়ালি শক্তি সাধনার রাত, বিভিন্ন ধরনের কঠিন গুহ্য টাইপের শক্তি সাধনার জন্য এই দিন সাধকরা অপেক্ষা করে থাকেন। আবার গৃহীরাও এই দিনের জন্য অপেক্ষা করে থাকেন। গৃহীরা এই দিন কিসের জন্য অপেক্ষা করে থাকেন? গৃহীরা অপেক্ষা করে থাকেন তাদের বিভিন্ন মনস্কামনা পূরণের জন্য, হরোস্কোপের বিভিন্ন নেগেটিভ গ্রহযোগ নাশের জন্য। একদিকে হচ্ছে বিভিন্ন রকমের নেগেটিভ গ্রহযোগ নাশ, একদিকে হচ্ছে বিভিন্ন রকমের মনস্কামনা পূরণ, এই দুটোর জন্য গৃহীরাও অপেক্ষা করে থাকেন, সাধকরাও অপেক্ষা করে থাকেন তাদের বিভিন্ন কঠিন তন্ত্র সাধনা, গুহ্য সাধনা, বিভিন্ন ধরনের সাধনায় সিদ্ধি লাভ, বিভিন্ন ধরনের মন্ত্রে সিদ্ধি লাভের জন্য সাধকরা অপেক্ষা করে থাকেন, গৃহীরা অপেক্ষা করে থাকেন তাদের হরোস্কোপের নেগেটিভ গ্রহযোগের সংস্কার, বিভিন্ন মনস্কামনা পূরণের জন্য। এই যে দীপান্বিতা অমাবস্যার আগে রাজশ্রীর চেম্বার কিন্তু সব একটি করে, মানে 22 তারিখ থেকে চেম্বার খুলছে রাজশ্রী, 22 তারিখ 22শে অক্টোবর শুক্রবার খড়গপুর থেকে শুরু হচ্ছে চেম্বার, 24 তারিখ অক্টোবরের 24 রবিবার কৃষ্ণনগর, 25শে অক্টোবর সোমবার হাওড়া সোমবার ব্যারাকপুর সৌভাগ্যচক্র, 26শে অক্টোবর মঙ্গলবার দিন গড়িয়াহাট ভাগ্যচক্র, 27শে অক্টোবর বুধবার শ্যামবাজার জুপিটার, পরবর্তী 29শে অক্টোবর শুক্রবার বর্ধমান, 30শে অক্টোবর শনিবার দুর্গাপুর, 31শে অক্টোবর রবিবার আসানসোল, 1 নভেম্বর হচ্ছে সোমবার হাওড়া ময়দান। তার মানে প্রত্যেকটা চেম্বার, এমনকি কলকাতার গড়িয়াহাট এবং তার সঙ্গে সঙ্গে শ্যামবাজার জুপিটার দুটোই কিন্তু একদিন করে চেম্বার, সব চেম্বার কিন্তু একদিন করে। তাহলে এখন যারা ধরুন দীপান্বিতা অমাবস্যাকে কাজে লাগাবেন বলে ভাবছেন, তারা এখন থেকে যোগাযোগ করবেন অনলাইনে বা বুকিং করে রাখবেন? হ্যাঁ, তারা অনলাইনে যোগাযোগ করতে পারেন, তারা চেম্বারের জন্য বুকিং করতে পারেন, সবকিছু করতে পারেন। দেখুন, দীপান্বিতা অমাবস্যা এই শব্দটা বললেই আমাদের যেটা মনে হয়, মা কালীর আরাধনার রাত, শক্তি সাধনার রাত, বিভিন্ন ধরনের মনস্কামনা পূরণের রাত, বিভিন্ন ধরনের কঠিন এবং গুহ্য সাধনার রাত এটা। এবং আমাদের এই যে বাংলায় যে কথাটা আছে তন্ত্র, তন্ত্র শব্দটা আমরা জানি, আমি সবসময় একটা কথা বলি যে আমাদের গ্রহ সংস্কার হয় তন্ত্র মতে। এই তন্ত্র শব্দটাকে যদি ভাঙা হয় তাহলে প্রথম শব্দ আসছে তন, তন মানে হচ্ছে তনু বা দেহু, দেহ, এবং ত্র, তন্ত্র, তন মানে হচ্ছে তনু বা দেহ, ত্র মানে হচ্ছে ত্রাণ বা রক্ষা, যার মাধ্যমে, যে সকল কিছুর মাধ্যমে আমরা আমাদের দেহকে রক্ষা করতে পারি, তাহাই হচ্ছে তন্ত্র। এবং এই যে দীপান্বিতা অমাবস্যার রাত, দীপান্বিতা অমাবস্যার রাত তন্ত্র সাধনার জন্য বিশেষ গুরুত্বপূর্ণ রাত, এবং যত জটিল কঠিন সমস্যা গৃহীর জীবনে আসুক না কেন, এই অমাবস্যায় সেই সমস্যার সমাধান সম্ভব। আবার সাধক যত কঠিন মন্ত্র, গুহ্য সাধনা, গুহ্য মন্ত্র, সাধন স্তরে আরও উচ্চ স্তরে যাওয়ার জন্য সাধনা করা, সমস্ত কিছুর জন্য এই দীপান্বিতা অমাবস্যা এবং এই রাত হচ্ছে তন্ত্রের রাত। তো এই সময়টাকে যারা কাজে লাগাতে চাইছেন তারা কিন্তু এই মুহূর্তে যোগাযোগ করবেন। চেম্বারের বুকিং 9830693535 এবং 9830693579-এ, আর অনলাইন বুকিং যারা করতে চাইছেন 9330789557 9330789557 9830693509 9830693509-এ ফোন করে আপনারা কিন্তু কথা বলে নেবেন। কারণ এই সময় থেকে না যোগাযোগ করলে দীপান্বিতা অমাবস্যা কিন্তু জাস্ট মানে রাজশ্রীর চেম্বার শুরু হবে আর শেষ হয়ে যাবে, কারণ দীপান্বিতা অমাবস্যার আগে সব চেম্বার একদিন করে, সবকটি চেম্বারই আছে কিন্তু সব একটা করে একদিন করে। দেখুন, এই যে এই অমাবস্যার যে মাহাত্ম্য, সেই মাহাত্ম্যটা হচ্ছে সাংঘাতিক রকম। আমি এটাই আপনার কাছে জানিয়েছিলাম যে কালীর মাহাত্ম্য সম্পর্কে শুনবো। হ্যাঁ, এই এই অমাবস্যার মাহাত্ম্য হচ্ছে সাংঘাতিক রকমের। প্রথম কথা, কালং লিয়তে ইতি কালী, কালং লিয়তে ইতি কালী, অর্থাৎ কালকে যিনি জয় করেছেন তিনিই হচ্ছেন কালী। এবং কাল শব্দের অর্থ কী? কাল শব্দের অর্থ হচ্ছে গতি, যা কিছু চলছে।
যা কিছু ইন্দ্রিয় বায়ু গ্রাহ্য, পার্থিব জগতে যা কিছু ইন্দ্রিয় বায়ু গ্রাহ্য, তাকে যিনি জয় করিয়ে পরম ব্রহ্ম পদে প্রতিষ্ঠিত করেন তিনিই হচ্ছেন কালী। কাল শব্দের অর্থ হচ্ছে গতি এবং কালী শব্দে হচ্ছে পার্থিব জগতে যা কিছু ইন্দ্রিয় বায়ু গ্রাহ্য, যা কিছু চলছে, তাকে যিনি জয় করিয়ে পরম ব্রহ্ম পদে প্রতিষ্ঠিত করেন তিনিই হচ্ছেন মা কালী। আবার মহানির্বাণ তন্ত্রের কথায় যেটা বলছে, সর্বপ্রাণীকে কলন বা গ্রাস করেন যিনি তিনি হচ্ছেন মহাকাল বা টাইম, এবং মহাকালকে কলন বা গ্রাস করেন যিনি তিনিই হচ্ছেন কালী। মানে এই কথাটা কিন্তু ভীষণ সত্যি। আমরা জানি সবাই সবসময় বলা হয় সভ্যতা থেকে মানুষের জীবন, পশু পাখির জীবন সব কিছুই বলে কালের গর্ভে সব কিছু বিলীন হয়ে যায়। তো একদমই তাই, মহানির্বাণ তন্ত্রের কথায় বলা হচ্ছে কালী শব্দের অর্থ সর্বপ্রাণীকে কলন বা গ্রাস করেন যিনি তিনি হচ্ছেন মহাকাল, মহাকালকে কলন বা গ্রাস করেন যিনি তিনি হচ্ছেন কালী, মা কালী। গুণগত দিক থেকে দেবী কালিকা তিনটি গুণে বিভক্ত, সত্ত্ব রজ তম। তিনি রজগুণ দ্বারা সৃষ্টিকর্ত্রী। এই যে টোটাল জগৎ সংসার, আমি আপনি সমস্ত মানুষ, সমস্ত জীবজগৎ, সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড, সমস্ত কিছুর সৃষ্টিকর্ত্রী তিনি হচ্ছেন রজগুণে। তিনি সমস্ত জগৎ সংসার সৃষ্টি করেছেন। সত্ত্বগুণে তিনি হচ্ছেন পালনকর্ত্রী। পালনকর্ত্রী যখন, তখন তিনি আমাকে আপনাকে, দেখুন প্রথমত তিনি যখন রজগুণে সৃষ্টি করছেন, তিনি আমাকে আপনাকে সমস্ত জগৎ সংসার, সমস্ত মানুষ, সমস্ত প্রাণী, সমস্ত জগৎ সব কিছু তিনি সৃষ্টি কর, সব কিছুকে তিনি সৃষ্টি করেছেন। সত্ত্বগুণে তিনি যখন পালন করছেন, তখন তিনি সমস্ত জীবের আহার দিচ্ছেন, আমার আপনার আমাদের সকলের অন্ন বস্ত্র অর্থের সংস্থান করছেন, অর্থাৎ আমাদের পালন করছেন, পালন করছেন। সত্ত্বগুণে তিনি হচ্ছেন পালনকর্ত্রী, এবং তমগুণে তিনি হচ্ছেন সংহারকর্ত্রী। সংহারকর্ত্রী কোথায় তিনি, দেখুন আমাদের জীবনে কিন্তু দুটো জিনিসের প্রয়োজনীয়তা ভীষণভাবে হয়। একটা কথাই আছে যে শিষ্টের পালন এবং দুষ্টের দমন, এই কথাটা ভীষণভাবে প্রয়োগ করা হয়, শিষ্টকে পালন করার কিন্তু দুষ্টকে দমন করার। তো এই যে যখন তিনি তমগুণের সংহারকর্ত্রী, তখন তিনি দুষ্টের দমন করছেন, যত রকমের অশুভত্ব আমাদের, এবং এই যে তিনি তমগুণের সংহারকর্ত্রী, এখানে কিন্তু আমরা কতগুলো জিনিসের কথা ভাবতে পারি। যেমন প্রথম কথা হচ্ছে শত্রুনাশ। শত্রুনাশটা আমাদের জীবনে ভীষণ প্রয়োজনীয় জিনিসের মধ্যে পড়ে। যেমন আমরা অর্থ চাই, যেমন আমরা ভালো বিবাহ চাই, যেমন আমরা সন্তানের ভালো পড়াশোনা চাই, পাশাপাশি কিন্তু আমরা সবসময় চাই আমাদের জীবন থেকে শত্রুনাশ হোক। তমগুণে তিনি হচ্ছেন সংহারকর্ত্রী, এবং আমরা মনে করি যে যাবতীয় অশুভত্বের নাশ, যাবতীয় অশুভ শক্তির নাশ, যাবতীয় দুষ্টের বিনাশ, এবং তিনি তমগুণে এই সমস্ত যত অশুভত্ব, যত পাপ, যত খারাপ কিছু সব কিছু তিনি হচ্ছেন সংহারকর্ত্রী বা ধ্বংসকর্ত্রী। সত্ত্ব রজ তম তিনটে গুণেই কিন্তু তাঁর তিন রকমের, এবং এই তিনটে গুণে তিনি কিন্তু সমস্ত জগৎকে কন্ট্রোল করছেন, তিনি সৃষ্টি করছেন, তিনি পালন করছেন, তিনি ধ্বংস করছেন, তিনি সব কিছু করছেন। দেখুন শাক্ত মতে মা কালী বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টির আদি কারণ। আমাদের এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড শাস্ত্র মতে, প্রথম কথা তিনি হচ্ছেন মা কালী, কিন্তু দশ মহাবিদ্যার প্রথম দেবী, এবং শাস্ত্র মতে তিনি বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টির আদি কারণ। এই যে জগৎ সংসার, এই যে আপনি আমি সমস্ত মানুষ, সমস্ত জীবজগৎ যা কিছু চলছে, সমস্ত কিছু চলছে, এই সমস্ত কিছু বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টির তিনি হচ্ছেন আদি কারণ। এবং আমরা তাকে বিভিন্নভাবে, প্রথমত একদিকে আমরা তাকে মা যখন বলছি, তখন মা যখন বলছি মানে কি, আমরা চাইছি মা, মায়ের কাছ থেকে আমরা সব কিছু পেতে পারি, মায়ের কাছ থেকে আমরা অর্থ পেতে পারি, মায়ের কাছ থেকে আমরা বিভিন্ন কামনা পূরণ করতে পারি, মায়ের কাছ থেকে আমরা ভালো বিবাহ পেতে পারি, মায়ের কাছ থেকে আমরা আমাদের সন্তানের মঙ্গল পেতে পারি, জীবনের সমস্ত কিছু অশুভত্ব নাশ করে আমরা ভালো থাকতে পারি। আবার যখন তিনি সংহারকর্ত্রী, তখন তিনি শত্রু নাশ করেও তিনি কিন্তু আমাদেরকে রক্ষা করছেন, এবং হরোস্কোপের যত নেগেটিভ গ্রহযোগ আছে সেই নেগেটিভ গ্রহযোগগুলির নাশ। এই সময়টা হচ্ছে
মানে এই যে আপনি একটা কথা বললেন না যে দুষ্টের দমন করছেন মা, এই দুষ্ট আমাকে যে আমার ক্ষতি করছে তারও দমন, আমার সররিপুর দমন, আমার মধ্যে তো কোনো বদগুণ আছে যেটা দুষ্টের আচরণ করছে। অবশ্যই অবশ্যই দুষ্টের দমন, এবং আমাদের হরোস্কোপে যত নেগেটিভিটি সেটারও নাশ। আমাদের হরোস্কোপে আমরা আমাদের হরোস্কোপে মানে আপনি এটা গ্রহ সংস্কারের কথা বলে থাকেন, গ্রহ সংস্কার, সংস্কার মানে কি নেগেটিভ ব্যাপারটাকে সরিয়ে দিয়ে পজিটিভটাকে হাইলাইট করা, একদমই। আমাদের হরোস্কোপে কিছু গ্রহ থাকে আমাদের পিতামাতার মতো, তাদেরকে সবসময় আমরা চাই বলবান করতে, কেন তারা যত বলবান হবে আমরা তত সুফল পাবো। আবার কিছু গ্রহ থাকে আমাদের শত্রুর মতো, তারা সবসময় আমাদের ক্ষতি চায়। সেই শত্রু গ্রহদের যা কিছু নেগেটিভিটি তার হাত থেকে রক্ষা পাওয়ার জন্যই গ্রহ সংস্কার, এবং এই কাজটাও হচ্ছে দীপান্বিতা অমাবস্যার অন্যতম প্রধান কাজ। সুতরাং দীপান্বিতা অমাবস্যার যে তান্ত্রিক তাৎপর্য তার মধ্যে কিন্তু এগুলো রয়েছে। হ্যাঁ, এগুলো প্রত্যেকটি রয়েছে। আমি একটুখানি আবারও বলে দেবো রাজশ্রীর চেম্বার কবে কোথায় কখন পাচ্ছেন, কারণ দীপান্বিতা অমাবস্যার আগে প্রত্যেকটি চেম্বার একদিন করে, আগামী 22 তারিখ 22শে অক্টোবর থেকে রাজশ্রীর চেম্বার শুরু হচ্ছে। 22শে অক্টোবর শুক্রবার খড়গপুর হোটেল স্বাগত, 24শে অক্টোবর রবিবার দিন কৃষ্ণনগর ত্রিনাথ লজ, 25শে অক্টোবর সোমবার ব্যারাকপুর সৌভাগ্যচক্র, 26শে অক্টোবর মঙ্গলবার দিন গড়িয়াহাট ভাগ্যচক্র, 27শে অক্টোবর বুধবার শ্যামবাজার জুপিটার, 29শে অক্টোবর শুক্রবার দিন বর্ধমান হোটেল নিশিদিন, 30শে অক্টোবর শনিবার দুর্গাপুর হোটেল রিলায়েন্স, 31শে অক্টোবর রবিবার দিন আসানসোল হোটেল পূর্বাস ইন্টারন্যাশনাল, আর পরবর্তী 1 নভেম্বর সোমবার হাওড়া ময়দান শুকসারি। এই অবধি রাজশ্রী কিন্তু চেম্বার রয়েছে দীপান্বিতা অমাবস্যার আগে, এছাড়া অনলাইন চেম্বার থাকছে এবং এই সময়ের মধ্যেই অনলাইন থাকছে। প্রত্যেকটি চেম্বার একদিন করে, তার সাথে অনলাইন চেম্বার আছে, এবং অনলাইনেও আপনারা যুক্ত হতে পারেন। 9330789557, 9830693509 এ আপনারা কথা বলবেন অনলাইনের ব্যাপারে। চেম্বারের হেল্পলাইন নাম্বার তো যাচ্ছে, আমরা ছিলাম যে আলোচনায় তান্ত্রিক তাৎপর্য। দেখুন, সমুদ্র মন্থনে যে গরল উঠেছিল সেই গরল পান করে শিব হলেন নীলকণ্ঠ। বিষের জ্বালায় যখন তিনি জর্জরিত তখন মা কালিকার সুধা পান করে তিনি কিন্তু শান্তি পেয়েছিলেন। এটা আপনারা জানেন যে সমুদ্র মন্থনে গরল উঠেছিল এবং সেই সমগ্র বিশ্বকে রক্ষা করার জন্য শিব সেই গরল পান করে নীলকণ্ঠ হয়েছিলেন। বিষের জ্বালায় তিনি যখন একদম জর্জরিত তখন মা কালিকার সুধা পান করেই তিনি কিন্তু শান্তি পেয়েছিলেন। দেখুন, মা কালীর বিভিন্ন রকম রূপ, এবং আমার মনে হয় পশ্চিমবঙ্গের সব থেকে বেশি যে দেবী পূজিত হন তিনি হচ্ছেন মা কালী। মা কালীর থেকে বেশি কেউ পূজিত হয় না, কোনো ঠাকুর মা কালীর থেকে বেশি পশ্চিমবঙ্গে পূজিত হয় না। দেখুন, তার বিভিন্ন রূপ, তিনি কোথাও কালী, কোথাও শ্যামা, কোথাও মহাকালী, কোথাও ভদ্রকালী, কোথাও গুজ্জকালী, কোথাও শ্মশানকালী, কোথাও রক্ষাকালী, আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে তার পুজো সারা বছর ধরে হতে থাকি, দেখতে থাকি সারা বছর ধরে তার পুজো হচ্ছে, এবং কখনো তিনি চামুণ্ডা কালী, কখনো তিনি সিদ্ধকালী, মানে বিভিন্ন সময় বিভিন্ন মন্দিরে তিনি বিভিন্ন নামে পূজিত হন, কিন্তু যে নামেই পূজিত হন না কেন তিনি মা, মা কালী, এবং তাকে ডেকে আমরা আমাদের জীবনে যাবতীয় যত দুঃখ কষ্ট যন্ত্রণা তার পায়ে সমর্পণ করে আমরা ভালো থাকতে পারি। দেখুন, আমরা যেটা দেখেছি মা বিভিন্ন মন্দিরে কখনো ব্রহ্মময়ী, কখনো আনন্দময়ী, কখনো শ্যামা, বিভিন্ন জায়গাতে কখনো করুণাময়ী। আমরা যদি একটু চারপাশে তাকাই তাহলে কিন্তু এই প্রত্যেকটা নামের পুজো এবং কালী ঠাকুর আমরা কিন্তু দেখতে পাবো। তার গায়ের রং কখনো কালো, কখনো নীল, কখনো লাল, লালও হয়। এবং আমি যেটা বলবো যে আমার গুরুদেবের, যেমন আমার গুরুদেব মা আদ্যামার পুজো করতেন, আমার গুরুদেবের প্রতিষ্ঠিত মা কালী আদ্যামার রূপে পূজিত হন। আবার আমার মামার বাড়িতে মা ব্রহ্মময়ী, তিনি লাল রঙের কালী, তিনি ব্রহ্মময়ী রূপে পূজিত হন। তার বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের রূপ, বিভিন্ন রকমের চেহারা, বিভিন্ন রকমের তার শরীর, গায়ের রং লাল, নীল, কালো, নীল কালোটাই আমরা বেশি দেখতে পাই, কিন্তু লালও অনেক সময় অনেক জায়গাতে আমার নিজের মামার বাড়িতেই মা ব্রহ্মময়ী লাল রূপে, মানে ব্রহ্মময়ী উনি লাল রং, টুকটুকে লাল রং, লাল রূপে পূজিত হন। আবার কোথাও ব্রহ্মময়ী নামে দেখা যাচ্ছে তিনি কালো রূপে পূজিত হচ্ছেন। তো সাধারণত নীল, কালো এবং লাল এই তিনটে রঙেই তাকে আমরা দেখতে পাই, এবং তার যে দুটো চরণ কখনো তিনি দক্ষিণাকালী, কখনো তিনি বামাকালী, যখন তার ডান পায়ে গিয়ে থাকে
তখন তিনি দক্ষিণাকালী, আর যখন তার বাম পা এগিয়ে থাকে তখন তিনি বামাকালী। তবে আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু দক্ষিণাকালী, হ্যাঁ দক্ষিণাকালী, হ্যাঁ ডান পাটা এগিয়ে আছে, দক্ষিণাকালী রূপেই পূজিত হন। দেখুন তার যে রূপের মধ্যে তার হাতে রয়েছে খড়গ এবং তার হাতে রয়েছে অসুরের ছিন্ন মুণ্ড, এইখান থেকে কি প্রমাণ হয়? দুষ্টের দমন, হাতে কাটা মুণ্ড, অসুরের কাটা মুণ্ড এবং খড়গ, এখান থেকে কি প্রমাণ হয়? দুষ্টের দমন। কিন্তু বাকি দুটো হাতে কি রয়েছে? বর এবং অভয় মুদ্রা, শিষ্টের পালন। মানে একদিকে আমরা তাকে মা হিসাবে আমাদের সমস্ত দুঃখ কষ্ট যন্ত্রণা সমর্পণ করতে পারি, মার কাছে আমরা যেমন নিশ্চিন্ত তার কাছে আমরা নিশ্চিন্ত হয়ে বিভিন্ন বিষয়ে চাইতে পারি, আবার আমরা শত্রু নাশের জন্যও তাকে রাখতে পারি, কেননা তার হাতে খড়গ এবং অসুরের কাটা মুণ্ড। সুতরাং আপনারা যারা অনুষ্ঠান দেখছেন, এই যে কালী পুজো আসছে, দীপান্বিতা অমাবস্যা, এই দিনটাকে আপনার জীবনে, আপনার জীবনটাকে পালন করার জন্য, শিষ্টের পালনে মাকে ডাকতে পারেন। আর আপনার জীবনে যদি কোথাও কোনো নেগেটিভিটি থাকে, সেই দুষ্টের দমনটাকেও কিন্তু আপনারা করতে পারেন। যোগাযোগ করুন 9830693535, 9830693579, এটা হচ্ছে চেম্বার বুকিং, আর 9330789557, 9830693509 হচ্ছে অনলাইন বুকিং এর জন্য। কালী পুজো কিন্তু পশ্চিমবঙ্গে সব থেকে বেশি, তারপরে যেটি সেটা হচ্ছে পাঞ্জাব, পাঞ্জাবেও কিন্তু ওখানকার মানুষেরা কালী পুজো করেন। পশ্চিমবঙ্গে সব থেকে বেশি পূজিত হন মা কালী, এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন রূপে বিভিন্ন নামে। কিন্তু আফটারঅল এই যে এই কথাটা যে কেন তিনি সবচেয়ে বেশি পূজিত হন, তিনি সবচেয়ে বেশি পূজিত হন এই কারণে যে আমরা তাকে আমাদের যাবতীয় মনস্কামনা পূরণের জন্য ডাকতে পারি। এবং দীপান্বিতা অমাবস্যা, এই যে অমাবস্যা, এই অমাবস্যা হচ্ছে মা কালীর আরাধনার দিন, এই অমাবস্যা হচ্ছে গণেশ এবং লক্ষ্মী আরাধনার দিন, এই অমাবস্যা হচ্ছে শত্রুনাশের তিথি, এই অমাবস্যা হচ্ছে হরোস্কোপের যত নেগেটিভ গ্রহযোগ, নেগেটিভ গ্রহযোগ নাশের তিথি, এই অমাবস্যা হচ্ছে মনস্কামনা পূরণের তিথি, যেদিন মার কাছ থেকে আমরা চাইলে সবকিছু পেতে পারি। সুতরাং আপনারা এই সময়টাকে কাজে লাগান, এই মুহূর্তগুলোকে কাজে লাগান, কারণ আমি শুরু করেছিলাম, আমরা প্রায় কৌশিক অমাবস্যা থেকে বলেছিলাম যে এই তিনটা অমাবস্যা ভীষণ গুরুত্বপূর্ণ, তার একদম শেষ ফেজে এসে দাঁড়িয়ে আছে। হয়তো আপনার আগে দুটো অমাবস্যায় কাজে লাগাতে পারেননি, সময় পাননি, কোনো কারণে সুযোগের অভাব হয়েছে, এইটা কিন্তু শেষ সুযোগ, একদম কাজে লাগান। ছেলে অবাধ্য হয়ে যাচ্ছে, মোটে কথা শুনছে না, হাজবেন্ডের সঙ্গে সম্পর্কের মাঝখানে তৃতীয় ব্যক্তির উপস্থিতি, কিংবা শাশুড়ির সঙ্গে মোটে বনছে না, কিংবা ব্যবসা ভীষণ মন্দা যাচ্ছে, চাকরির জায়গায় উন্নতি হচ্ছে না বা চাকরি পাচ্ছেন না, যে কোনো, এবং বিবাহিত জীবনে সমস্যা, বিয়ে হতে সমস্যা, যে কোনো সমস্যার জন্য রাজশ্রী রয়েছেন। কারণ এই প্রত্যেকটা ক্ষেত্রে রাজশ্রী কিন্তু পার করেছেন ভীষণ সুনামের সঙ্গে, একদম। তার কারণ এই যে সামনের এই মহানিশা দীপান্বিতা অমাবস্যার তান্ত্রিক নিশাকে রাজশ্রী যেভাবে আমাদেরকে গুছিয়ে বলেন, বছরের 12-13টা অমাবস্যার মধ্যে সবচাইতে বড় তান্ত্রিক তিথি এটি, সেটিকে কিন্তু সম্পূর্ণ কাজে আপনি লাগাতেই পারবেন। কেন এটার না মাল্টিপল, মানে এটা শুধু একটা কালী আরাধনার রাত, লক্ষ্মী আরাধনার রাত, গণেশ আরাধনার রাত, শত্রুনাশের রাত, অশুভ গ্রহদোষ নাশের তিথি। সুতরাং যারা ভাগ্যকে সত্যি সঠিক অর্থে ট্র্যাকে আনতে চাইছেন, ফেরাতে চাইছেন, এই সময়টাকে সম্পূর্ণ কাজে লাগান, কারণ মা কাউকে খালি হাতে না, মা কাউকে খালি হাতে ফেরান না। তো আমরা আগামী দিনে আরো কালী নিয়ে আলোচনা করব। মা কাউকে খালি হাতে ফেরান না বলেই তো এত কালী মন্দির আমাদের পশ্চিমবঙ্গে, এত কালী মন্দির তো এই জন্যই। আর আপনি একটা কথা বললেন না যে শিব ভীষণ সামান্যতে তুষ্ট, কিন্তু মা কালীকে খুশি করার জন্য বিভিন্ন ধরনের প্রসেসের ভেতর দিয়ে যেতে হয়। সেই প্রসেস নিশ্চয়ই আপনি আমাদের, যেমন দুর্গাপূজায় বলেছেন, সেরকম নিশ্চয়ই কিছু বলবেন, বিভিন্ন ধরনের প্রসেসের ভেতর দিয়ে যেতে হয়। আসলে অমাবস্যা মানে তো আমাদের মনের লয় হয়ে যাওয়া, মানে মিলিয়ে যাওয়া, মনের ক্ষীণ হতে হতে আমাদের মন যেদিনকে বিশ্বের সঙ্গে একাকার হয়ে যায়, তো এই মহাকালকে যিনি ধারণ করেছেন, কালী মায়ের সঙ্গে যখন আমাদের মন লীন হবে, তখন আমরা তো ভালো থাকতেই পারবো। ধন্যবাদ জানাবো রাজশ্রীকে, ধন্যবাদ আপনাদের, যোগাযোগ করবেন হেল্পলাইন নাম্বারে। আজকে এই মুহূর্তে পর্যন্ত নমস্কার। গণেশ সাধিকার রাজশ্রীদি এখন আপনাদের হাতের নাগালে, ঘরে বসে লাইভ ভিডিও কলে রাজশ্রীদির সুপরামর্শ এবং তার দেওয়া প্রতিকার পেতে অবশ্যই ফোন করুন এই নম্বরে 9830693509, পরিষেবা চার্জেবল।